22 ফেব্রুয়ারি 1885 রবিবার, আজ একটি বিশেষ দিন। দক্ষিণেশ্বরে ভক্তগণ ঠাকুরের জন্মদিন পালন করছেন। আগের সোমবার তাঁর জন্মতিথি গেছে। সকাল থেকেই সমবেত হয়েছেন বহু ভক্ত। রয়েছেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, রাম, রামলাল হাজরা, নিত্যগোপাল, গিরিশচন্দ্র, মহেন্দ্র কবিরাজ, আরও অনেকে। পঞ্চবটিতে আজ ভক্ত বৃন্দাবন। সকাল শুরু হয়েছে নরোত্তম দাসের কীর্তনে। ঠাকুর কখনো ভাবাবিষ্ট, কখনো সমাধিস্থ। বেলা 11টা নিজের ঘরের ছোট খাটটিতে বসে আছেন। ভক্তেরা তাঁকে চাঁপা ফুল রঙের বস্ত্র পরিধান করিয়েছেন, কি শোভা। ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, ধর না একটা গান। স্বামীজি ব্রাহ্মসমাজের ত্রৈলোক্যনাথ সান্যালের এই বিখ্যাত গানটি গাইলেন। নিবিড় আঁধারে নরেন্দ্রনাথ যেই গাইলেন, সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসি, ঠাকুর চলে গেলেন গভীর সমাধিতে। রাগ বাগেশ্রী তাল আড়া। মা 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 চমকে অরূপ রাশি, নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি। তাই যোগী ধ্যানু ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি, নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি। অভয় পদকমলে প্রেমেরি বিজলি খেলে, মা মা গো মা, অভয় পদ কমলে প্রেমেরি বিজলি খেলে, চিন্ময় মুখমুণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি, নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি। তাই যোগী ধ্যানু ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি। মহাকাল রূপ ধরি আধার বসন করি, মহাকাল রূপ ধরি আধার বসন করি, সমাধি মন্দিরে গো মা কে তুমি গো একা বসি, অনন্ত
আধার কোলে মহানির্বাণ হিল্লোলে কোলে মহানির্বাণ হিল্লোলে চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রাশি। ১৮৭৭ সাল, নরেন্দ্রনাথের বয়স ১৪ বছর, মেট্রোপলিটানের ছাত্র, পিতার সঙ্গে চলেছেন তার কর্মস্থল রায়পুরে। গরুর গাড়ি, গভীর অরণ্য পর্বত নরেন্দ্রনাথ দেখতে দেখতে চলেছেন। অপূর্ব দৃশ্যাবলী। হঠাৎ দেখছেন একটি পাহাড়ের গা বেয়ে ফাটল ধরে ধরে নেমে এসেছে বিরাট এক মৌচাক। বিস্ময়, একই দেখছি মৌমাছির সংসার, এর কোথায় আদি কোথায় অন্ত? বালক নরেন্দ্র জ্ঞান হারালেন, হয়তো এইটি তার প্রথম সমাধি। এরপর দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে দ্বিতীয়বার। ঠাকুর বসে আছেন তার ছোট খাটে, নরেন্দ্রকে পাশে বসালেন। তারপর ঠাকুর একটু একটু করে সরে আসছেন, ব্যবধান কমছে। হঠাৎ ঠাকুর তাঁর ডান পাটি নরেন্দ্রনাথের শরীরে ঠেকিয়ে দিলেন। অপূর্ব এবং ভয়ঙ্কর উপলব্ধি। ঘর দেয়াল জিনিসপত্র সব এগিয়ে ঘুরতে ঘুরতে কোথায় হারিয়ে যাচ্ছে, সেই সঙ্গে নরেন্দ্রনাথ। তাঁর আমিত্ব সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হয়ে ছুটে চলেছে। বিপন্ন অস্তিত্ব, আর্তনাদ, ওগো তুমি আমার কি করলে? ঠাকুর বললেন, বুকে হাত রেখে বললেন, তবে এখন থাক, সমাধির চাবি আমার কাছে রইল, পরে যথাসময়ে। ঠাকুর খলখল করে হাসছেন। নরেন্দ্রনাথ অনন্তের অনুভূতি নিয়ে অনন্তের খণ্ডাংশে ফিরে এলেন, যার নাম জগৎ। ঘোর রয়ে গেল এক মাস। ব্রহ্মজ্ঞ স্বামী বিবেকানন্দ মুণ্ডক উপনিষদে পেলেন, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুত ভান্তি কুতোয়ম অগ্নি। স্বামীজি লিখলেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। স্বামীজি এই গানটির স্বরলিপি তৈরি করেছিলেন বাগেশ্রী রাগের ওপর। তিনি বাগেশ্রীতেই গাইতেন, তাল ছিল আড়া। নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি
আশারও ভাসে অস্ফুট মন আকাশে, জগত সংসার ভাসে উঠে ভাসে ডুবে পূর্ণ অহং স্রোতে নিরন্তর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, বদ্ধ হলো শূন্যে শূন্য মিলাইলো। অবাং মনস গোচরম বুঝে প্রাণ বুঝে যারো, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর ভাসে ভূমি ছায়া সম ছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। সুরস্রোতে রামকৃষ্ণ তটে ভেসে এসেছিলেন নরেন্দ্রনাথ, যে গানটি নিয়ে পারে উঠেছিলেন সেটি এই গান। যেন খুঁজে পেলেন নিজ নিকেতন, পশ্চিমের দরজা দিয়ে ঠাকুরের ঘরে ঢুকলেন। কোনো আড়ম্বর নেই, নেই সাজগোজ পূর্ব প্রস্তুতি, এটি তাঁর দ্বিতীয় দর্শন। ঢুকলেন নরেন্দ্রনাথ, বেরিয়ে এলেন বিশ্বকাপানো স্বামী বিবেকানন্দ। বললেন, আমি শ্রীরামকৃষ্ণের দাস, অযোধ্যানাথ পাকড়াশির এই গান, এই ব্রহ্মসঙ্গীতটি অমরত্ব লাভ করল। সুর সুরট মল্লার এক তাল। বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।
পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। জালি চলো অনুক্ষণ সঙ্গেতে, সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দোষগণ পথিকের করে সর্বসমোষণ। লোভ মোহ আদি পথে দোষগণ পথিকের করে সর্বসমোষণ। পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুইজনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। তথা করিও বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ সমুন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। 28 অক্টোবর 1882 শনিবার ঠাকুর স্মৃতির ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে এসেছেন শিবনাথ শাস্ত্রী। ঠাকুর শিবনাথকে বলছেন, আচ্ছা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন গো? ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও না।
এই বলে গাইতে লাগলেন, ডুব 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 রূপসাগরে আমার মন। এটি তাঁর অতি প্রিয় গান, কথামৃতে 8 বার আছে। ঠাকুর নৃত্য করছেন আর গাইছেন। গানটির রচয়িতা কবির, সুর বাউল। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ওরে ডুব 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 রূপসাগরে আমার মন। খোঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ, জ্বলবে হৃদে অনুক্ষণ। ডুব 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 রূপসাগরে আমার মন, ওরে ডুব 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 রূপসাগরে আমার মন। ড্যাং 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 ডাঙা ডিঙে চালায় আবার সে কুঞ্জ। ড্যাং 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 ডাঙা ডিঙে চালায় আবার সে কুঞ্জ। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ। কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপসাগরে আমার মন, ওরে ডুব 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 রূপসাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ওরে ডুব 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 রূপসাগরে আমার মন। ডুব 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 রূপসাগরে আমার মন, ওরে ডুব 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 রূপসাগরে আমার মন। সেই দিনটি ছিল 6 সেপ্টেম্বর 1884 সাল, শনিবার বেলা 3টে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেনের বাড়িতে এসেছেন ভক্তদের নিয়ে। বর্তমান ঠিকানা 97B বেনিয়াটোলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। অধরলাল ঠাকুরের পরম ভক্ত। আর এক ডেপুটি বিখ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর হৃদ্যতা। দোতলার বৈঠকখানা, ঠাকুর তাঁর ভক্তদের নিয়ে বসে আছেন। নরেন্দ্রনাথ, ভবনাথ, মাস্টার মশাই, চুনিলাল, হাজরা মশাই, বৈষ্ণবচরণ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মহেন্দ্র ও প্রিয়নাথ, ফুল হাউস। আজকের অপরাহ্নের বিশেষ আকর্ষণ, নরেন্দ্রনাথ গান গাইবেন। মাত্র কয়েক মাস আগে 1884 সালের 25 ফেব্রুয়ারির মধ্যরাতে
তাঁর পিতা বিশ্বনাথ দত্ত হৃদরোগে হঠাৎ পরলোক গমন করেছেন। সংসার জলে ভাসছে। নরেন্দ্র জ্যেষ্ঠ পুত্র। গানের আয়োজন হচ্ছে। তানপুরা তবলা এসেছে। আকাশে শরৎ, বেলা ছোট। নরেন্দ্রনাথ সুরের ব্যাপারে খুঁতখুঁতে। তানপুরা বাঁধছেন, হঠাৎ তাঁত ছিঁড়ে গেল। ঠাকুর চমকে উঠলেন, ওরে কি করলি রে? নরেন্দ্রনাথ পাকা ওস্তাদ, রীতিমতো তালিম প্রাপ্ত উচ্চাঙ্গের গায়ক। তাঁর প্রথম গুরু পিতা বিশ্বনাথ, দ্বিতীয় গুরু সেকালের প্রখ্যাত ওস্তাদ বেণীগুপ্ত, তৃতীয় গুরু আহম্মদ খাঁ, ইনি তাঁর গুরুর গুরু, অতএব পরম গুরু। নরেন্দ্রনাথ গান আর বাজনা দুই শিখেছিলেন। শিখেছিলেন ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুংরি, টপ্পা, কীর্তন। নৃত্যেও তাঁর পারদর্শিতা, সঙ্গীত শাস্ত্রে তাঁর অসীম জ্ঞান। তাঁর বিখ্যাত গ্রন্থ সঙ্গীত কল্পতরু এই সময়ই রচিত। পরমগুরু আহম্মদ খাঁর কাছে হিন্দি, উর্দু ও ফার্সি গান শিখেছিলেন। তাঁর আরও কয়েকজন গুরুর উল্লেখ পাওয়া যায়। উজির খাঁ, বড় ও ছোট দুন্নি, কানাইলাল ঢেঁড়ি, জগন্নাথ মিশ্র, শঙ্কর। পাখোয়াজ ও তবলায় সমান দক্ষতা। পাখোয়াজ বাজিয়ে গান গাইতেন, যা অনেকেই পারবেন না। ছেঁড়া তার জোড়া দিতে বেশিক্ষণ লাগল না, শুরু করলেন তবলা মাদা। ঠাকুর বলে উঠলেন, তোর মায়া যেন গালে চড় মারছে রে। নরেন্দ্রনাথ শুনলেন। এই বাঁধা বাঁধির সময় ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের ছোট্ট একটি বিবাদ হয়ে গেল। নরেন্দ্রনাথ বলে বসলেন, কীর্তনে তাল সম এসব নেই, তাই অত পপুলার, লোকে ভালোবাসে। ঠাকুর অবাক হয়ে বললেন, সে কি বললি? করুণ বলে তাই লোকে অত ভালোবাসে। নরেন্দ্রনাথ আর বেশি কথা না বলে গান ধরলেন। তিনি পরপর চারটি গান সেদিন গেয়েছিলেন। যাবে কি হে দিন আমার দ্বিতীয় গান, রচয়িতা বেচারাম চট্টোপাধ্যায়, রাগ ছিল মুলতানি, তাল আড়া ঠেকা। নরেন্দ্রনাথের কণ্ঠে ঠাকুর এই গানটি তিনবার শুনেছেন। শেষ শুনেছেন শ্যামপুকুর বাটিতে, তখন তিনি অসুস্থ। তারিখ 27 অক্টোবর 1885, মঙ্গলবার। যাবে কি হে দিন আমার, বিফলে চলিয়ে আছি নাথ দিবানিশি, আশা পথ নিরখিয়ে। যাবে কি হে দিন আমার, বিফলে চলিয়ে। তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি,
ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায়, এসো হে মমরিদায়, যাবে কি হে দিন আমার, বিফলে চলিয়ে করি একবার, এসে কি জুড়াবে হি যাবে কি হে দিন আমার, বিফলে চলিয়ে। পিতার মৃত্যুর পর সংসারের বেহাল অবস্থা, পিতার রেখে যাওয়া ঋণ ভার, মামলা মকদ্দমা, চেষ্টা করেও চাকরি জুটল না। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে অভিমান ভরে বললেন, এই অবস্থা যে আর চোখে দেখা যায় না, এই কষ্ট, এই অনাহার, আপনি মাকে বলুন, আমাদের জন্যে মাকে বলতেই হবে। ঠাকুর বললেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই জানা কেন, মাকে মানিস না সেই জন্যে তোর এত কষ্ট রে। নরেন্দ্র বললেন, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, কিছুতেই আপনাকে ছাড়ব না। ঠাকুর সস্নেহে বললেন, ওরে, আমি যে কতবার বলেছি মা নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর করো, তুই মাকে মানিস না সেই জন্যেই তো মা শোনেন না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাতে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। বারবার তিনবার কালীঘরে গেলেন, ধ্যানে বুঁদ হয়ে বসে রইলেন বিভোর, যা চাইতে এসেছিলেন তার চাওয়া হলো না, কি করে চাইবেন? সেই মহান ঈশায় নরেন্দ্রনাথ যে মায়ের দর্শন পাবেন, মা যে তরঙ্গের আকারে তাঁর মধ্যে প্রবেশ করবেন, শ্যামা সুধা তরঙ্গিনী, মা যে সংসার ভুলিয়ে দিলেন, পূর্ণ ব্রহ্ম সনাতনী, তোকে তিনবার পাঠালুম তাও পারলি না রে। ঠাকুর, রাজার প্রসন্নতা লাভ করে কেউ কি তাঁর কাছে লাউ কুমড়ো চাইতে পারে? তাহলে কি চাইলি? মাকে বললুম, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, তোমার অবাধ নিত্য দর্শন যেন পাই মা। ঠাকুর মৃদু মৃদু হাসছেন, বললেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না। পরের দিন দুপুরে ঠাকুর বৈকুণ্ঠনাথ সান্যালকে এই মহা ঘটনার কথা বলছেন, ওরে দেখ, এই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র, আগে মাকে মানত না, কাল মেনেছে, বলেছিলুম সংসারে অভাব, যা মায়ের কাছে গিয়ে চেয়ে আন, পারলে না, লজ্জা করল, কি চাইলে জানো? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। বললে,
মার গান শিখিয়ে দাও। আমি তো কোনো শ্যামাসঙ্গীত জানি না, আমার তো সবই ব্রহ্মসঙ্গীত। তখন মা তংহি তারা গানটি শিখিয়ে দিলুম। কাল সারা রাত ওই গানটা গেয়েছে, এখন ওই দেখো কেমন ঘুমোচ্ছে। নরেন কালি মেনেছে, নরেন কালি মেনেছে, বেশ হয়েছে বেশ হয়েছে। গানটির রচয়িতা অজ্ঞাত, স্বামীজি গেয়েছিলেন ভৈরবী সুরে এক তালে। আমার মা তংহি তারা, আমার মা তংহি তারা, তুমি ত্রিগুণ ধারা পরত পরা, তুমি ত্রিগুণ ধারা পরত পরা, মা তংহি তারা। আমি জানি গো দিন দয়াময়ী, আমি জানি গো মা দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ ভরা। আমার মা তংহি তারা, আমার মা তংহি তারা। জলে তুমি স্থলে, তুমি আদো মূলে গো মা, তুমি জলে তুমি স্থলে, তুমি আদো মূলে গো মা, আছো সর্ব ঘটে অর্ঘ ফুটে, সর্ব ঘটে অর্ঘ ফুটে, সাকার আকার নিরাকার, মা তংহি তারা, আমার মা তংহি তারা। সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, অকুলের ত্রাণকর্ত্রী, অকুলের ত্রী, সদা শিবের মন হরা, মা
পতং হি তারা আমার মাতং হি তারা তুমি ত্রিগুণ ধরা পরত পরা তুমি ত্রিগুণ ধরা পরত পরা মাতং হি তারা আমি জানি গো দিন দয়াময়ী আমি জানি গো মা দিন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ ভরা আমার মাতং হি তারা আমার মাতং হি স্বামীজির সঙ্গীত কল্পতরু গ্রন্থে স্বর্ণকুমারী দেবীর একটিমাত্র গান সংকলিত। গীতিগুচ্ছে এই মহিষী মহিলার অনেক গান আছে। এই গানটি শ্রীরামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের কাছে অত্যন্ত আদরণীয়। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রকাশনায় গানটি আছে। সুর কানাড়া, তাল কাওয়ালি। রাজু রাজেশ্বর দেখা দাও, রাজু রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও, রাজু রাজেশ্বর দেখা দাও, রাজু রাজেশ্বর দেখা কলঙ্কে ভরা আবরিত হৃদয় মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়, কলুষ কলঙ্কে ভরা আবরিত হৃদয় মোহে মুগ্ধ সঞ্জীবনী দানে শোধন করিয়াল, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়াল, রাজু রাজেশ্বর দেখা দাও, রাজু রাজেশ্বর দেখা দাও। চরণে উৎসর্গ দান করিয়াছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছে তার,
চরণে উৎসর্গ দান করিয়াছি এই প্রাণ। সংসার অনল কুণ্ডে ঝল শিগিয়াছে তাও, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়াল, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়াল। রাজ রাজেশ্বর দেখা দান, রাজ রাজেশ্বর দেখা দান। কাশীপুর উদ্যান বাটি ঠাকুরের অন্তিম সময় আসন্ন, তিনি এইবার পৃথিবীকে বিদায় জানাবেন। সকলেই বুঝতে পেরেছেন, হয় আজ না হয় কাল। প্রখ্যাত নট নাট্যকার গিরিশচন্দ্র ঠাকুরকে প্রশ্ন করলেন, আমি তাহলে কি করব? ঠাকুর বললেন, কেন গিরিশ, তুমি তোমার ওই থিয়েটারই করো, ওতে লোকশিক্ষা হয়। এখনো তোমার দুটো নাটক লেখা বাকি আছে, গৌতম বুদ্ধ আর শঙ্করাচার্য। গিরিশচন্দ্র লাইট অফ এশিয়া বই অবলম্বনে বুদ্ধচরিত লিখলেন, নাটক মঞ্চস্থ হল, ঠাকুর তখন নেই। এই নাটকের একটি বিরাট গান, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। গভীর রাতে তাঁর দোতলার বারান্দায় এ পাশ থেকে ওপাশ পাইচারি করতেন আর এই গানটি গাইতেন তার মেঘগম্ভীর গলায়।
খেলায় আমি খেলি বা কেন, কি খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে কে যেন হে কেমন ভোর হবে না কি মোর, হে কেমন অধীর যেমতি সমীর অবিরাম ভক্তি নিয়ত জুড়াইতে চাই কোথায় জুড়াই, কি কাজে এসেছি কি কাজে গেল, কি কাজে এসেছি কি কাজে গেল, কি যেন কেমন কি খেলা হলো, প্রবাহের বাড়ি বহিতে কি পারি, প্রবাহের যাই যাই কোথায় কুল কিনাই জুড়াইতে চাই কোথায়। স্বামী বিবেকানন্দ এই পৃথিবীতে এক অসাধারণ আগমন, ভবিষ্যতে আবার কবে ঘটবে আমরা জানি না, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন একটি মানুষকেও যদি মানুষের মতো গড়ে তোলার জন্যে আমাকে হাজারবার আসতে হয় তাও আমি আসব। তার একটি কথা ছিল, মানুষ হও, মানুষকে ভালোবাসো, শিবজ্ঞানে জীব সেবা করো, আত্মবিসর্জন দাও, নিজের আত্মাকে জানো। জয় স্বামীজি মহারাজ জি কি জয়।